বাংলা ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, নিচে রেড কালারের বাটনটা ক্লিক করে। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো, বেল আইকনটা অবশ্যই হিট করে রাখবে, তাহলে নোটিফিকেশনগুলো স্ক্রিনে চলে যাবে। ঠিক আছে, ভিডিওটা লাইক শেয়ার করবে, কমেন্টস করবে। আজকে শুরু করা যাক। তো আজকে আমি একটা রচনা দেবো, রচনাটা হচ্ছে একটি শীতের সকাল। খুব সুন্দর রচনা, রচনাটা একটু ভালো করে শুনতে হবে এবং মুখস্থ করতে হবে অবশ্যই। সূচনা, একটি শীতের সকাল। সূচনা, শীতপ্রধান দেশে শীতের যে দাপট আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে তা নেই। এই রাজ্যের জলবায়ু উষ্ণ ও আর্দ্র, এখানে শীতের প্রকোপ যেমন কম তেমনি তা ক্ষণস্থায়ী। শীত বরং আমাদের রাজ্যে আরামদায়ক একটি কাল। প্রকৃতি এই সময় কেমন সাজে সেজে ওঠে অনেকদিন ধরেই তা দেখার ইচ্ছা ছিল, বেড়াতে বেরোনো। বাবাকে একদিন বলেছিলাম মনের একটা ইচ্ছের কথা। দিন কয়েক পরেই ভোর 5:30টার সময় গরম জামা কাপড় পরে বাবার সঙ্গে বেরিয়ে পড়লাম। জানুয়ারি মাস, কয়েকদিন ধরে বেশ ঠান্ডা পড়েছে। পথে বেরোতেই দেখলাম বাইরে তখনও ভালো করে আলো ফোটেনি, কনকনে ঠান্ডা একটা হাওয়া বইছে। আমরা দুজনে ধীরে ধীরে হেঁটে যাচ্ছিলাম স্টেশনের দিকে। চারিদিকে ঘন কুয়াশা, সামান্য দূরের জিনিসও পরিষ্কার দেখা যাচ্ছে না, পথে লোকজন বিশেষ নেই। যে কয়েকজন দেখছি সকলের গায়ে শীতের জামা কাপড়। স্টেশন ছাড়িয়ে আসতেই বাবা বললেন আর নয়, এবার বাড়ির দিকে রওনা হতে হবে, তার আগেই একটু চা খাওয়া দরকার। উপসংহার, চা খাওয়া শেষ করে যখন বাড়ির পথে ধরলাম তখন আকাশ বেশ পরিষ্কার হয়েছে। নতুন একটা অভিজ্ঞতা হলো আজ, অনেকদিন মনে থাকবে এই দিনের সকালের কথা। মানে বলতে চাইছে অনেকদিন মনে থাকবে এই দিনের সকালের কথা। একদম ছোট্ট সুন্দর করে একটা রচনা আমি দিয়েছি, একদম ভালো করে এটা করতে হবে, খুব ইম্পর্ট্যান্ট একটা রচনা, আর মুখস্থ করে অবশ্যই লিখতে হবে। ঠিক আছে,